বাংলাদেশ শ্রম আইনের সংশোধন নিয়ে আলাপ করছি। 41টা পয়েন্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে। আমার কথা হচ্ছে যে কিছু কিছু বিষয়ে আমরা যেই বিষয়ে আলাপ করছি সেটা হচ্ছে যে বাংলাদেশ শ্রম আইনের সংশোধন নিয়ে আলাপ করছি এবং সেইখানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের এই সংশোধনের ব্যাপারে কিছু সাজেশন আছে। সেই সাজেশন কতগুলি কতটা আমাদের দেশের স্বার্থে যৌক্তিক সেটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং আমরা কোনটা গ্রহণ করতে পারবো কোনটা গ্রহণ করতে পারবো না সেগুলি নিয়েও বিস্তারিত আলোচনা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি আজকে কিছুটা ব্যাপারটা হচ্ছে যে 41টা পয়েন্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেই 41টা পয়েন্টের মধ্যে আজকে প্রায় 2.5 ঘন্টা আলাপ হয়েছে 16টা পয়েন্ট, আরও 24টা পয়েন্ট, 16-17টা পয়েন্ট আলাপ হয়েছে, আরও 24টা পয়েন্ট আলোচনা বাকি আছে। সেইগুলি সবগুলি শেষ হওয়ার পরে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলব। কিছু কিছু জায়গায় নিশ্চয়ই সন্তোষজনক। ধন্যবাদ। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।